প্রিয় ভিউয়ার্স, প্রশিক্ষণ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহে ও বারাকাতুহু। ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতিমধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে আমি শেয়ার করব বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক শিল্প মন্ত্রণালয়ের অধীনাধীন বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ সংক্রান্ত ভর্তি বিজ্ঞপ্তি 2024। এই বিজ্ঞপ্তিকে আপনারা জানতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কত, কোথায় কোথায় প্রশিক্ষণ নিতে পারবেন, কি কি কাগজপাতি প্রয়োজন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কিভাবে যোগাযোগ করবেন, কত বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, এই বিজ্ঞপ্তি কোন পত্রিকা থেকে দেখবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর এভাবে যদি নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি, ভর্তি বিজ্ঞপ্তি, বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি পেতে চান, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি যারা বেকার ঘরে বসে আছেন, বিভিন্ন কাজ পাচ্ছেন না বা চাকরি খুঁজছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। আপনারা 3 মাসের বা 6 মাসের এই প্রশিক্ষণটি নিয়ে আপনি নিজে নিজে কর্মসংস্থান তৈরি করতে পারেন। তো এই প্রশিক্ষণটি আপনি সম্পূর্ণ ফ্রিতে এবং আবাসিক থেকে প্রশিক্ষণ নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে প্রকল্প পরিচালকের কার্যালয় বিটাক ঢাকা আঞ্চলিক কার্যালয় নারীদের প্রশিক্ষণ ট্রেডসমূহ আবাসিক। এরপরে বলা হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পুরুষদের প্রশিক্ষণ ট্রেড সমূহ আবাসিক, খুলনা আঞ্চলিক কার্যালয় পুরুষদের এবং মহিলাদের রয়েছে, বগুড়া আঞ্চলিক কার্যালয় পুরুষদের এবং মহিলাদের রয়েছে, চাঁদপুর আঞ্চলিক কার্যালয় পুরুষদের এবং মহিলাদের রয়েছে। তো এই 5টি আঞ্চলিক কার্যালয় আপনারা এই প্রশিক্ষণগুলো নিতে পারবেন। এখানে কি কি প্রশিক্ষণ নিতে পারবেন, 1 নম্বরে মেশিন শপ, 2 নম্বর ইলেকট্রিক্যাল, 3 নম্বরে মোবাইল সার্ভিসিং, 4 নম্বরে অটোক্যাট, 5 নম্বরে হাউস হোল্ড এমপ্লয়েন্স, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন এবং হ্যান্ডিক্রাফ্ট, প্লাস্টিক প্রসেসিং জেনারেল, প্লাস্টিক প্রসেসিং কাস্টমাইজ। এই প্রশিক্ষণগুলো আপনারা ঢাকা শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এই প্রশিক্ষণটি নিতে পারবেন। এখানে যোগাযোগের ফোন নম্বর দেওয়া রয়েছে 01621237939। তো এই ঠিকানায় যোগাযোগ করে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। এরপরে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর, ওয়েল্ডিং, এগুলো হচ্ছে পুরুষদের জন্য এবং নারীদের হচ্ছে ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর, মোবাইল সার্ভিসিং, সাগরিকা রোড, পাহাড়তলি, চট্টগ্রাম। এই ঠিকানায় আপনারা যোগাযোগ করে এই চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় পুরুষ এবং মহিলার সাক্ষাৎকার দিয়ে আপনারা এই প্রশিক্ষণে ভর্তি হতে পারবেন। এছাড়া খুলনা আঞ্চলিক কার্যালয় রয়েছে ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর, ওয়েল্ডিং, এই 3টে বিষয়ে পুরুষ প্রশিক্ষণ নিতে পারবে। ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেটর, মোবাইল সার্ভিসিং, এই 3টি বিষয়ে মহিলা প্রশিক্ষণ নিতে পারবে সম্পূর্ণ আবাসিক থেকে। ঠিকানা হচ্ছে প্লট নং R1-4 শিরোমণি শিল্প এলাকা ডাকঘর শিরোমণি খুলনা 9204। এখানে ফোন নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া আছে, এটা দেখে আপনারা যোগাযোগ করবেন। এরপরে যারা বগুড়ায় করতে চান এবং চাঁদপুরে করতে চান, এখান থেকে আপনারা দেখে নেবেন, আমি সম্পূর্ণ তথ্য এখান থেকে বললাম, আপনারা দেখে নেবেন। পরবর্তী কোর্সের সম্ভাব্য সময়কাল হচ্ছে 11তম ব্যাচ, 1 জানুয়ারি থেকে 30 মার্চ 2024। প্রশিক্ষণের মেয়াদকাল 90 দিন। প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত তালিকা নির্বাচন করার জন্য কোর্স শুরুর 15 দিন পূর্বে নির্ধারিত ফর্মে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদন ফর্ম কোথায় পাবেন? এই আবেদন ফর্ম এই যে ঠিকানা দিয়েছে এই ঠিকানায় অফিসে গিয়ে যোগাযোগ করে আপনারা ফর্ম সংগ্রহ করে নেবেন। আবেদন পত্রটি বিটাকের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে অথবা বিনামূল্যে বিটাক ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বগুড়া, চাঁদপুর আঞ্চলিক কেন্দ্র থেকে সংগ্রহ করা যাবে। আবেদন পত্রে প্রার্থী আবেদনকারীকে জরুরি যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, বিকল্প ফোন নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনকারীর যোগ্যতা হচ্ছে আবেদনকারীর বয়স 18-30 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের সাথে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার সনদ, ন্যূনতম JSC অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে, অনলাইনে জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্র, 1 কপি ছবি, সকল সার্টিফিকেটের ফটোকপি, বরাবর প্রকল্প পরিচালক, সেপা ফেজ 2 প্রকল্প বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক 116 তেজগাঁও শিল্প এলাকা ঢাকা 1208 ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে অথবা সরাসরি জমা দেওয়া যাবে। চূড়ান্ত মনোনীত প্রার্থীকে নির্দিষ্ট ঠিকানায় চিঠি, মোবাইল, SMS এবং টেলিফোনের মাধ্যমে অবগত করা হবে। নির্ধারিত প্রশিক্ষণার্থীকে ভর্তির সময় তার নিজের 2 কপি এবং তার বৈধ অভিভাবকের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে আনতে হবে। যে সকল প্রার্থীদের প্রশিক্ষণে অংশগ্রহণের ক্ষেত্রে বিশেষ বিবেচনা করা হয়, সমাজের অসহায় হতদরিদ্র মেধাবী যুবক ও যুব নারী, বিধবা তালাকপ্রাপ্ত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হয় যারা চাকরি করতে ইচ্ছুক,
অর্থাৎ এই প্রশিক্ষণটি নিয়ে যারা চাকরি করতে ইচ্ছুক তারা এই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবে। প্রশিক্ষণের সুযোগ সুবিধাসমূহ, প্রশিক্ষণ ব্যয়, প্রশিক্ষণকালীন থাকা খাওয়া ও যাতায়াত ভাতা ইত্যাদি সরকার কর্তৃক বহন করা হবে। প্রশিক্ষণ শেষে বিভিন্ন শিল্প কারখানায় চাকরির সুযোগ রয়েছে। প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের অধীনে আবাসন ব্যবস্থা গ্রহণ সকলের জন্য বাধ্যতামূলক। এই প্রশিক্ষণটি অবশ্যই আপনাকে আবাসিক থেকে করতে হবে। তো এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন? এই বিজ্ঞপ্তিটি আপনারা বাংলাদেশ প্রতিদিন মঙ্গলবার 5ই ডিসেম্বর 2023 তারিখের 6ষ্ঠ পৃষ্ঠায় এই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এছাড়া অনলাইন থেকে আপনারা কীভাবে দেখবেন? অনলাইন থেকে দেখার জন্য এই যে বাংলাদেশ শিল্প কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র বিটাকের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটি ঢুকে আপনারা এভাবে বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন। এখান থেকে যারা ফ্রিভাবে প্রশিক্ষণ নিতে পারবেন না, তারা টাকা দিয়েও প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে 60টা কোর্স রয়েছে এবং এখান থেকে কোন কোর্সে কোথায় কোথায় করানো হয় এখান থেকে এটা দেওয়া আছে, এটা আপনারা এখান থেকে দেখে নেবেন। 14 সপ্তাহ, শুরু হবে 10/12/2023, 14/3/2024 পর্যন্ত কোর্সের মেয়াদ, এবং কারা কারা করতে পারবে, আবেদনের করার শেষ তারিখ কত, এখান থেকে সম্পূর্ণ তথ্য এখান থেকে আপনারা দেখে ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে টাকা দিয়ে কোর্স করার জন্য। আর আমি যে বিজ্ঞপ্তিটি এর আগে দেখিয়েছি সেটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিভাবে। তো এখন আমরা দেখব এখান থেকে এই যে বিটাকের যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা খুলনার যে কেন্দ্রটি রয়েছে সেই খুলনা কেন্দ্রে এখানে তারা কি কি শিখায় এবং কোর্স পরিস্থিতি, কোর্সের নাম, ট্রেডের নাম, এবং লিক 3 মাস, ওল্ডিং 3 মাস, ফ্রি এবং দৈনিক ভাতা, আবাসনের ব্যবস্থা আছে, সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর বিটা কর্তৃক চাকরির ব্যবস্থা করা হয়। এরপরে এখানে ট্রেডের নাম রয়েছে ইলেকট্রিক্যাল, মেনটেন্যান্স, ওয়েল্ডিং, মেশিন শপ, এবার 30 দিন সম্পূর্ণ ফ্রি, দৈনিক ভাতা 100 টাকা, কক্ষ খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে, আবাসন সফলভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ করার পর বিটা কর্তৃক চাকরির ব্যবস্থা করা হবে। এরপর এখান থেকে আপনারা টাকা দিয়ে কোর্স করতে পারবেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী, কক্ষ খালি থাকা সাপেক্ষে বরাদ্দ দেওয়া যাবে, অর্থাৎ আবাসন থেকে আসন সংখ্যা এখানে দেওয়া আছে, আর এগুলোর আসন সংখ্যা 30টি। তো যেগুলো ফ্রি সেগুলো আমি এখান থেকে দেখিয়েছি। আপনারা এভাবে ওয়েবসাইটে ঢুকে আপনাদের কোন বিভাগে কোথায় আপনি প্রশিক্ষণ নিতে চান এভাবে দেখে আপনার সম্পূর্ণ তথ্য এখান থেকে জানতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে, যাতে নতুন নতুন তথ্য আপনারা জানতে পারবেন। আর এই বিজ্ঞপ্তিটি, এই প্রশিক্ষণটি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, আপনি সবাই আবেদন করতে পারবেন এবং সবাই প্রশিক্ষণটি গ্রহণ করতে পারবেন। এবং আবেদন করার জন্য অবশ্যই আপনাকে যে ঠিকানা দেওয়া হয়েছে ওই ঠিকানা কেন্দ্র অফিসে গিয়ে আপনাকে আবেদন সরাসরি করতে পারবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।